নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি। আজকে আপনাদের জানাবো আনারসের উপকারিতা। পাইনঅ্যাপেল, আনারস আমাদের জন্য কতটা উপকারী সে বিষয়ে ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। এখন অম্বুবাচী, আম কাঁঠালের সময়, আমরা আম কাঁঠালের সঙ্গে আনারস খেয়ে থাকি। এই ভিডিওর ডেসক্রিপশানে আম কাঁঠাল এই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনারা যারা আমার আম এবং কাঁঠালের ভিডিও দেখেননি আপনারা দেখতে পারবেন। আজকে আপনাদের জানাবো যে আনারস, পাইনঅ্যাপেল আমাদের জন্য কতটা উপকারী, কখন খাবেন, কী পরিমাণে খাবেন, বেশি খেলে কী কী সাইড এফেক্ট হতে পারে এবং মায়েদের জন্য আনারস কতটা উপকারী। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত যদি ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনার দৈনন্দিন জীবনে খুবই উপকারে লাগবে। এখন আমরা জেনে নিই যে আনারসের নিউট্রিশন ভ্যালু কতটা। আমরা আনারস সাধারণত 100 গ্রাম কিংবা 1 কাপ জুস কি 1 কাপ আনারস খাই, যেটা 165 গ্রাম। এতে ক্যালোরি খুবই কম রয়েছে, মাত্র 100 গ্রামে মাত্র 50 ক্যালোরি। আর যদি আপনি 1 কাপ 165 গ্রাম খান, 82 থেকে 83 ক্যালোরি রয়েছে, ক্যালোরি ভ্যালু খুবই কম। কিন্তু প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট প্রচুর পরিমাণে রয়েছে। তার সঙ্গে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইট। ফাইবার থাকার জন্য ডাইজেস্টিভ হেলথ খুব ভালো রাখছে। ভিটামিন কী কী রয়েছে? এ ভিটামিন, B1, B2, B5, B6, B9, ফলিক অ্যাসিড, ভিটামিন সি। মিনারেলসের মধ্যে রয়েছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম। এই ধরনের ভিটামিন মিনারেলসগুলো থাকার জন্যে অসাধারণ উপকার করে। প্রথম আনারসের যে উপকারিতা নিয়ে আমি আলোচনা করব সেটা ওয়েট লস। মোস্ট ওয়েট লস এক্সপার্ট যেটা রেকমেন্ড করছেন, বেস্ট ফ্রুইট ফ্রেন্ড হিসাবে আনারসকে ধরা হয়। কেন বেস্ট ফ্রুইট? না আমাদের বন্ধুর মতো উপকার করে। এতে ব্রোমাইন এনজাইম রয়েছে যেটা ডাইজেস্টিভ প্রোটিন। এই ব্রোমালাইন এনজাইম আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে। তাই যারা ওয়েট লস প্রসেসে আছেন, মিড মর্নিং হেলদি স্ন্যাক্স, মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স হিসাবে যদি আপনি আনারস খান, এটা লো ক্যালোরি স্ন্যাক্স হিসাবে, হাই প্রোটিন, হাই নিউট্রিশন, লো ক্যালোরি আপনার হেলদি স্ন্যাক্স হিসাবে খুবই উপকারে লাগবে এবং ব্রোমালাইন এনজাইম থাকার জন্য আপনার ফ্যাট বার্নে খুবই হেল্প করবে। তাই যারা ওজন কমাচ্ছেন তারা অবশ্যই নিয়মিত আনারস খাবেন। নেক্সট আনারসের যে উপকারিতা আপনাদের কাছে তুলে ধরব, প্রমোট টিস্যু হিলিং। আমাদের যে বিভিন্ন কাজকর্মের জন্যে আমাদের সেলগুলো ক্ষতবিক্ষত হচ্ছে সেগুলো রিপেয়ার করে। তাই পোস্ট এক্সারসাইজ, আমাদের এক্সারসাইজ করার পরে আমাদের পোস্ট ওয়ার্কআউট রিকভারি এবং মাসেলের বিভিন্ন ধরনের ক্ষতবিক্ষত মাসেল সেটা রিকভার করতে, রিমুভ করতে খুবই হেল্প করে আনারস। নেক্সট আনারসের যে উপকারিতা, ফাইট ইনফ্লামেশান, বিভিন্ন জীবাণুর সঙ্গে প্রতিরোধ করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, ফ্লেভোনয়েড, বিটা ক্যারোটিন, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার জন্যে আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। তার সঙ্গে ফাইবার থাকার জন্যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুবই ভালো রাখে। আর্থ্রাইটিসের পেন রিলিফ করে। যারা আর্থ্রাইটিসে ভুগছেন আপনারা যদি নিয়মিত আনারস খান আপনারা ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নেক্সট যেটা আমি বলবো, ভিটামিন সি থাকার জন্যে ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই ঠান্ডা লাগতে দেয় না, ঠান্ডা প্রতিরোধ করে, হাঁচি সর্দি কাশি হতে দেয় না। অ্যাজমা রোগী যারা হাঁপানিতে ভুগছেন নিয়মিত যদি আনারস খান তাহলে খুবই উপকৃত হবেন। আনারসের উপকারিতা নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো, ক্যালসিয়াম রয়েছে, তাই বোন স্ট্রং করে, বোনের স্ট্রেংথ শক্ত করে, আমাদের দাঁত মজবুত করে। তাই বোন হেলথ এবং টিথ হেলথ, আপনার হাড়ের জন্যে, আপনার দাঁতের জন্যে আনারস খুবই উপকারী। নেক্সট যে উপকারিতা রয়েছে আনারসের, ব্লাড ক্লট হতে দেয় না, রিডিউস রিস্ক অফ ব্লাড ক্লট, রক্ত জমাট বাঁধতে দেয় না। এই যে করোনারি হার্ট হেলথের জন্য খুবই উপকারী, করোনারি আর্টারিতে
আমাদের ব্লকেজ হয়ে যায়, যাতে বাইপাস সার্জারি করতে হয়, কোলেস্টেরল বেড়ে গিয়ে আমাদের ব্লকেজ হয়ে যায়। তাই এই ব্লকেজ হতে দেয় না, ব্লাড ক্লট হতে দেয় না, আনারসে কোলেস্টেরল জিরো, ফ্যাট খুবই সামান্য, 100 গ্রামে 0.2 ফ্যাট থাকে না। এবং হার্ট হেলথ যেমন ভালো রাখে, তেমন আমাদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভালো রাখে। আমাদের ইমিউনিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে মাইন্ড হেলথ, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের জন্যে খুবই উপকারী। আনারস আমাদের এনার্জি বুস্ট করতে হেল্প করে। নিয়মিত আনারস খেলে বর্ষার দিনে আপনার প্রচুর পরিমাণে কাজের শক্তি পাবেন, এনার্জি বাড়বে। নেক্সট, স্কিন হেলথ। আমাদের স্কিনের পিম্পলস, রিঙ্কেল, আপনার কালো স্পট পড়ছে, তার সঙ্গে অ্যান্টি এজিং, আপনার বয়স বেড়ে যাবে, আপনাকে ইয়ং দেখাবে, লুক গুড, ফিল গ্রেট। স্কিন হেলথের জন্য আনারস খুবই উপকারী। আপনার ব্রণ, অ্যাকনে, পিম্পল, বিভিন্ন ধরনের যেমন স্কিন হেলথের জন্য উপকারী, তেমন হেয়ার হেলথ, আপনার চুল পড়ে যাওয়া, চুলের ডগগুলো ভেঙে যাওয়া, চুল থিকনেস হয়ে যাওয়া এবং ড্যান্ড্রাফ, মাথায় যে খুশকি, এইগুলো প্রিভেন্ট করে। তার সঙ্গে চুল শর্পনিং, শাইনিং, উজ্জ্বলতা বাড়ায়। আনারসের সবথেকে গুরুত্বপূর্ণ উপকারিতা, সার্জারি যেসব হওয়ার পরে হিলিং হতে হেল্প করে, কোনো রকম কোনো সার্জারির পরে যাতে উন্ড হিলিং সহজ হয়, সেটার জন্যে আনারস খুবই উপকারী। এখন আমরা জেনে নিই যে মায়েদের ক্ষেত্রে আনারস কতটা উপকার করে। 30-35 বয়সের পরে মায়েদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, তার ফলে আমাদের অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস এই জাতীয় রোগ আসতে পারে। আপনারা মায়েরা যদি নিয়মিত আনারস খান, তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন, যার ফলে মায়েদের অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস এই জাতীয় রোগ হবে না। প্রেগনেন্সি মায়েরা আয়রন এবং ফলিক অ্যাসিড ডাক্তারবাবুরা রেকমেন্ড করে থাকি, তাই প্রেগনেন্সি মায়েরা যদি নিয়মিত আনারস খান, এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন B9, ফলিক অ্যাসিড রয়েছে, প্রেগনেন্সি মায়েদের খুবই উপকারে লাগবে, মায়ের এবং বাচ্চার গ্রোথ, বৃদ্ধি, ডেভেলপমেন্টের জন্যে। এবং যারা মা হতে পারছেন না, স্টেরিলিটিতে ভুগছেন, তাদের ইনফার্টিলিটি থেকে রক্ষা করবে। নিয়মিত আনারস খেলে আপনি ইনফার্টিলিটি দূর করতে পারবেন, মা হতে পারবেন, তাই মায়েদের জন্যে আনারস খুবই উপকারী। এখন আমরা জেনে নিই এই উপকারী ফল আনারস, পাইনঅ্যাপেল কখন খাবো। সকালে খালি পেটে কখনোই কোনো ফল খাবেন না। যেমন লিচু, এখন প্রচুর লিচুর সিজন, খালি পেটে শিশুরা বিশেষ করে যদি লিচু খেয়ে নেয় 5-7টা, তাহলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। লিচু নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জানতে পারবেন। হাইপোগ্লাইসিমিয়া, সুগার কমে গিয়ে শিশু মারা যেতে পারে, সেই রকম কোনো ফল খালি পেটে খাবেন না। কিছু খাওয়ার পরে, ব্রেকফাস্টের পরে, মিড মর্নিংয়ে হেলদি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বিকেলে আফটারনুন স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, খাওয়ার আধ ঘন্টা আগে খেতে পারেন, কখনোই ভাত খাওয়ার পরে, প্রধান মিলের পরে, লাঞ্চের পরে, ডিনারের পরে ফল খাবেন না, বিশেষ করে আনারস খাবেন না। সন্ধ্যার পরে কোনো ফলই না খেতে বলা হয়। আর যে কোনো ফলেরই, যে কোনো খাবারেরই অতিরিক্ত ভালো নয়। আপনার মনে হলো আনারস খুবই উপকার করে, তাই প্রচুর পরিমাণে খেয়ে নেবো, এটা কখনো করবেন না। কেন জেনে নেওয়া যাক সাইড এফেক্ট অফ পাইনঅ্যাপেল, আনারস বেশি খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে। এতে যেহেতু ব্রোমালাইন রয়েছে, ডাইজেস্টিভ এনজাইম, ডাইজেস্টিভ প্রোটিন, এই ব্রোমালাইন এনজাইমটা আমাদের যেমন ফ্যাট বার্ন করে, তেমনি ব্লাড ক্লট হতে দেয় না। এই যে ব্লাড ক্লট হতে দিচ্ছে না, তাই এক্সেসিভ ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি প্রচুর পরিমাণে আনারস অ্যাট এ টাইম একদিনে খেয়ে নেন, তাহলে আপনার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সার্জারির পরে, কোনো রকম অপারেশনের পরে আনারস খাওয়া নিষেধ থাকে। রেস্ট্রিকশান, রেস্ট্রিক্টেড আফটার সার্জারি পোস্ট অপারেটিভ ব্লিডিং, অপারেশনের পরে যাতে ব্লিডিং না হয়, তাই সার্জারির পরে আনারস খাওয়া নিষেধ থাকে। এটা হলো 1 নম্বর সাইড এফেক্ট। 2 নম্বর সাইড এফেক্ট, আমাদের ব্লাড সুগার ফ্লাকচুয়েট হয়। আনারসে সুগার খুব সামান্য পরিমাণে, সুগার রোগীরা আনারস খেতে পারেন, কিন্তু অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন। কেন না, সুগার ফ্লাকচুয়েট হতে পারে। আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, 59 গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার জন্যে এটা সুগার রোগীরা বেশি খেতে পারবেন না।
আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন। তিন নম্বর যেটা সাইড এফেক্ট, আনারসের প্রচুর নিউট্রিশন ভ্যালু রয়েছে, পুষ্টিগুণ রয়েছে, বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট আমি যেগুলো বললাম রয়েছে। তাই যারা অ্যালোপ্যাথিক মেডিসিন বিশেষ করে প্রচুর পরিমাণে খাচ্ছেন, ওষুধের একটা ড্রাগ ইন্টারঅ্যাকশান হতে পারে, এই ড্রাগ ইন্টারঅ্যাকশান যাতে না হয় অবশ্যই আপনি আনারস খাওয়ার আগে আপনার ডাক্তারবাবুর কনসালটেশন নেবেন, পরামর্শ নেবেন। কেন আপনি যে ন্যাচারাল বডিকে ন্যাচারাল ফুড আনারস দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছেন, সেটা বিভিন্ন কেমিক্যাল ড্রাগস আপনার বিভিন্ন রকমের ইন্টারঅ্যাকশান হতে পারে, তাই অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আনারসের রেসিপি। আমরা আনারসের জুস খাচ্ছি, আনারসের বিভিন্ন রেসিপি করছি, স্যালাড আকারে খাচ্ছি, বিভিন্নভাবে খাচ্ছি। অনেকে শসা, টমাটো, ধনে পাতা, পেঁয়াজ, তার সঙ্গে অনেক সময় অলিভ অয়েল দিচ্ছি, দিয়ে স্যালাডের মতো করে খাচ্ছি, বিভিন্নভাবে আনারস খাচ্ছি। আমি যেটা বলবো, আমাদের ন্যাচারাল বডি আনারস বিষমুক্ত ন্যাচারাল ফ্রুট, পাইনঅ্যাপেল ন্যাচারাল ফ্রুট, তাই এই প্রাকৃতিক ফল, বিষমুক্ত ফল ন্যাচারাল বডির জন্য আপনি বিশুদ্ধ ফল খান, কখনো নুন দিয়ে খাবেন না, কোনো ফলই নুন দিয়ে খাবেন না। সোডিয়াম ক্লোরাইড নুন নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া রয়েছে, লিঙ্ক আছে, আপনারা দেখতে পারেন নুন খাওয়া কতটা ক্ষতিকর। আমরা শসা খেলে নুন খাই, পেয়ারা খেলে নুন খাই, কাঁঠাল খেলে নুন দিয়ে খাই, আনারসকেও নুন দিয়ে খাই, কোনো ফলের সঙ্গে নুন খাবেন না। ন্যাচারাল ফল, ন্যাচারাল বডি ন্যাচারালভাবে খান। মুখের স্বাদ করার জন্যে আমরা বিভিন্ন রেসিপি করতে চাই, কিন্তু সবসময় মনে রাখবেন বডি ভালো থাকবে, এইভাবে আপনি যদি খান তাহলে আনারসের আসল স্বাদ আপনি পাবেন, আসল যে গুণাগুণ সেটা আপনার শরীরে আপনি দেখতে পাবেন। তাই বন্ধুরা, আনারসের কী কী উপকার, কখন খাবেন, কতটা খাবেন, কারা খাবেন না, এই যে ভিডিওটা বললাম, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের প্রশ্ন আমাকে ভিডিও তৈরিতে আরও বেশি উৎসাহ দেবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন। কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার আছে, অবশ্যই বন্ধুর মতো যোগাযোগ করবেন। আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি, পার্সোনাল ওয়েলনেস কোচ, হার্বালাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট, আপনাদের যতটা সম্ভব উপকার করার চেষ্টা করব। তাই বন্ধুরা, দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে। স্টে হেলথ, স্টে সেফটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।